যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামাত শিবির নিষিদ্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ। দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। সোমা ইসলামের রিপোর্ট। শাহবাগ প্রজন্ম চত্বর থেকে জনতার মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে। ফার্মগেটে পুলিশ ব্যারিকেড দিলে রাস্তায় বসে পড়ে মিছিলকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ। সব মিছিল সমাবেশে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে প্রশাসন শাখার প্রধানের কাছে 6 দফা দাবির স্মারকলিপি তুলে দেয় গণজাগরণ মঞ্চ। 1 ঘন্টা আলোচনার শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডাক্তার ইমরান। স্মারকলিপি গ্রহণ করেছেন ডিরেক্টর অ্যাডমিন, যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের, তিনি আমাদের স্মারকলিপিটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। তো তারা যেটি বলেছেন যে এটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা পৌঁছে দেবেন এবং এটা বিচার বিশ্লেষণ করে তারা দ্রুততম সময়ের মধ্যেই তাদের সিদ্ধান্ত এবং আমাদের যে দাবি সেই দাবির ব্যাপারে তাদের যে যে পদক্ষেপ সেটি তারা জানিয়ে দেবেন। জামাত শিবির নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করবার যে দাবিটি সেটির ব্যাপারে সুনির্দিষ্ট তাদের যে তাদের জায়গা, যে তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দেবেন। সরকার জামাত শিবির নিষিদ্ধ না করলে গণ অনশন অবরোধের মতো কর্মসূচি দেওয়ার কথা জানান ডাক্তার ইমরান। তবে সরকার এ বিষয়ে দ্রুত ইতিবাচক ব্যবস্থা নিবে বলেও আশা গণজাগরণ মঞ্চের। আমরা আশা করছি সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের যে সিদ্ধান্ত আমাদের স্মারকলিপি দেবার প্রেক্ষিতে তারা জানিয়ে দেবেন। আমাদের দাবি আদায় না হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাব, সেটাই আমরা ঘোষণা করব। আমরা একটা আউটলাইন দিয়েছিলাম যে অবরোধ সহ ঢাকায় লং মার্চ, লাগাতার অবস্থান, গণ অনশন সহ আরও যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা দিই। শনিবার বিকাল 4টায় শাহবাগে সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। জোহরের নামাজের পর থেকেই সবাইকে অবস্থান নেয়ার আহ্বান মঞ্চের সংগঠকদের। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।